রাজনীতির বাইরে থেকেও সমাজসেবা করা সম্ভব বললেন সোহেল তাজ। বিডি স্টার টিভি নিউজ কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানোর প্রতিবেদন নিয়ে সাথে আছেন কাঞ্জনা রহমান লিজা। রাজনীতির বাইরে থেকেও সমাজের সেবামূলক কাজ করা সম্ভব। আমি রাজনীতির বাইরে থেকে মানুষের সেবা করতে চাই, তাই আপাতত রাজনীতিতে ফেরা সম্ভব হচ্ছে না। বঙ্গবন্ধু ও বঙ্গতাজের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আমার বড় বোন আপনাদের বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি আপাকে সহযোগিতা করুন। শনিবার সকালে স্থানীয় পালকি কমিউনিটি সেন্টারে আয়োজিত তাজউদ্দিন আহমেদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনের স্কুল ভিত্তিক বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের সহসভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এসব কথা বলেন। তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের এই শিশুরা যদি সুশিক্ষায় গড়ে ওঠে, তবেই আমরা আগামী দিন বঙ্গবন্ধু ও বঙ্গতাজের সোনার বাংলা গড়ে তুলতে পারব। বই মানুষের মনকে ঐশ্বর্যবান করে তোলে। তোমরা যত বেশি বই পড়বে তত ঐশ্বর্যবান হবে। তোমাদের ভাষা সুন্দর করতে ও জীবন সুন্দর করতে বেশি বেশি বই পড়তে হবে। জীবন দিয়ে তোমরা যে বাংলাদেশ গড়বে তাই হবে সোনার বাংলা। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে এই বই পড়া কর্মসূচি পরিচালিত হচ্ছে। ফাউন্ডেশনের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, দেশকে শক্তিশালী করার অন্যতম হাতিয়ার হচ্ছে বই। বই মানে আলো। বই পড়লে জ্ঞান অর্জন করা যায়। জ্ঞান অর্জন করতে পারলে সমাজ, রাষ্ট্রসহ সব জায়গায় আলোকিত মানুষ হওয়া সম্ভব। বই মানুষের জীবনকে সুন্দর করে, বই মানুষকে আলোকিত করে। তাই পাঠ্য বইয়ের পাশাপাশি সকলকে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের বইও পড়তে হবে। ফাউন্ডেশনের সংগঠক পারভেজ আহমেদ পাপেল এর পরিচালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোহাম্মদ রাজীব হোসেন। অনুষ্ঠানটি বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়। 2017 সাল থেকে তাজউদ্দিন আহমেদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়ার 11টি ইউনিয়নের 79টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বই পড়া কর্মসূচি পরিচালিত হচ্ছে। 2021 সালে বই পড়া কর্মসূচিতে 20,000 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। মূল্যায়ন শেষে 231 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। মাত্র 100 লোক দিয়ে এই কর্মসূচিটা শুরু হয় এবং আজকে 100 লোকের থেকে 2022 সাল প্রায় 25 বছর হয়ে গেছে, আগামী বছর 25 বছর হবে। 100 লোকের থেকে আজকে 20,000-এরও বেশি ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়ে 11টা ইউনিয়ন থেকে খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস। আমিও ছোটবেলায় বই পড়তাম, বিভিন্ন ধরনের রূপকথার বই এবং অনেক অ্যাডভেঞ্চার বই, অনেক কিছুই পড়েছি, কিন্তু বই পড়া এখনও থামেনি। আমি আজকে গাড়ি করে আসার সময় এই বইটা পড়ছিলাম। এই বইটা লেখা আছে ওয়াই নেশনস ফেল, কেন কিছু কিছু রাষ্ট্র উন্নতি করতে পারে না। তো আমি এই বইটার একটা অংশ পড়ছিলাম। তোমরা তো সবাই মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, তাই না? মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নত দেশের অন্যতম, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আলোকিত হওয়ার জন্য এই যে আমরা যে ঘরে বসে আছি, সব দরজা জানালা বন্ধ, আপনি দরজা জানালা খুলে দেন, বাতাসকে ঢুকতে দেন, আলোকে ঢুকতে দেন, তখন দেখবেন আপনার মন এমনিতেই আলোকিত হয়ে যাচ্ছে। আমরা কি তাই হবো না? আমাদেরকে নিজের দরজা জানালাটা খোলার কোথা থেকে থাকবে? আমার মস্তিষ্ক যদি খোলা থাকে, মস্তিষ্ক যদি আমার বন্ধ থাকে, আমার দরজা জানালা কিন্তু খোলা থাকবে না। আর কিছু কিছু স্কুল থেকে আপনারা চেয়েছেন যে আপনাদেরকে